আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হলো এখানে আছে সো, এখানে আছে সেথ, এখানে আছে সেথ, এখানে আছে সে। এই সবগুলি শব্দের অর্থই হলো এই, অর্থাৎ এই চারটা শব্দের একটা অর্থ এই। তো যেহেতু একটা অর্থ আর এর জন্য চারটা শব্দ আছে, নিশ্চয়ই যখন যেটা খুশি বসিয়ে দিলেই হবে না, এটার একটা নিয়ম আছে, তাই না? তো এই নিয়মগুলি আজকে আমি দেখাবো। এগুলিকে ফসেতে বলে লেজ অ্যাডজেক্টিভ ডেমোনস্ট্রেটি। তো আমি প্রথমে কি করেছি, এই সেটা একটু পরে দেখাচ্ছি। এই তিনটা নিয়েছি প্রথম, এই তিনটাকে আবার আমি দুইটা ভাগ করেছি। প্রথম দুইটা নিয়েছি এই ঘরে, এখানে আছে মাস্কুলা সাঙ্গুলিয়ের পুংলিঙ্গ এক বচন, আর এখানে আছে ফেমিনা সাঙ্গুলিয়ের স্ত্রীলিঙ্গ এক বচন। তো দুইটি আমি এক বচনের জন্য নিয়েছি, এই তিনটাই এক বচনের জন্য ব্যবহার হয়। এই তিনটা থেকে এই প্রথম দুইটা নিয়েছি এই ঘরে মাস্কুলার জন্য, সো সেট, আর এই সেট নিয়েছি এই ফেমিনার জন্য এই ঘরে। আমি এখন দেখাচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে। এখানে সস্তিলু, এই যে স অর্থ আমরা কি জেনেছিলাম এই, এই জন্য আমরা এখানে কি লিখছি সস্তিলু এই কলম। তো স লিভ এই বই, স মাতা এই সকাল। তো প্রথমে এই অংশটা আগে দেখিয়ে নিচ্ছি, পরে এটাতে আসছি। আর এখানে আছে কি সেদ ভার্চুর এই গাড়ি, সেদ তাবল এই টেবিল, সেদ সোমেন এই সপ্তাহ। তো এখানে এই গাড়ি এই টেবিল এই সপ্তাহ সবগুলির মধ্যে তো এই আছে, এখানেও এই কলম এই বই এই সকাল এই আছে। তো এখানে ছিল স, এখানে হয়েছে সেদ। কেন হয়েছে এই পার্থক্যটা? পার্থক্যটা হয়েছে এখানে আছে স্তিলু, স্তিলু এটা একটা নাউন। তো এটা যখন মাস্কুলার হয় তখন হয় স এই বলার জন্য, ভয়চুর একটা ফেমিনা শব্দ, আর ফেমিনা শব্দের আগে এই বলার জন্য বসাতে হয় সে। মাস্কুলার মধ্যে যেই শব্দগুলি পাওয়া যাবে সেগুলিকে স দিয়ে বলতে হবে। স্তিলু একটা মাস্কুলার, লিভ মাস্কুলা, মাতা মাস্কুলা, এখানে আমরা স বসিয়েছি। আর ঠিক এই পাশে কি বসিয়েছি সেথ, কারণ ভয়চুর ফেমিনা, তাবল ফেমিনা, সোমেন ফেমিনা। তাহলে আমরা প্রথমে জানলাম যে মাস্কুলা এবং ফেমিনার জন্য দুই রকম হয়ে যাচ্ছে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে সেত। এখানে আবার সেত, এই সেতটা আবার কি উচ্চারণটা একই রকমের, এখানে যেমন সেত বলেছি এটাও সেত বলতে হবে। এটা কেন হবে? এটার কারণ হলো মাস্কুলার কোনো শব্দ যখন ভয়েল লেদ দিয়ে শুরু হবে, এই যে এখানে অফো, অফোটা ভয়েল লেদ দিয়ে শুরু হয়েছে, এখানে আমি আমিটাও ভয়েল লেদ দিয়ে শুরু হয়েছে, এই জন্য সোটা পরিবর্তন হয়ে সেত হয়ে গিয়েছে। মাস্কুলার কোনো শব্দ যখন ভয়েল লেদ দিয়ে শুরু হবে তখন সোটা পরিবর্তন হয়ে সেথ হয়ে যাবে, আর উচ্চারণ করতে হবে লিয়াজু করে, সেথ অফ এই সন্তান, সেথ আমি এই বন্ধু। আমি একই রকমের আরেকটা শব্দ নিয়েছি এই ঘরে, যেমন আমি অর্থ বান্ধবী, বন্ধু মাস্কুলা, বান্ধবী ফেমিনা। আমি লেখার ক্ষেত্রেও কিন্তু এখানে প্রথম লেথটা ছিল ভয়েল লেথ, যেহেতু ফেমিনা এই শব্দটা, এই জন্য কিন্তু এই ফেমিনার আগে কোনো চেঞ্জ করতে হয়নি, অর্থাৎ ফেমিনা শব্দের জন্য কোনো মাথা ব্যথা নাই, একেবারেই সহজ, শুধুমাত্র ফেমিনা শব্দ হলেই সেদ বসায় দিতে হবে, আর কোনো চিন্তা নাই। কিন্তু মাস্কুলার ক্ষেত্রে একটু দেখতে হবে, যদি ভয়েল লেদ দিয়ে শুরু হয় তখন সেথ হবে, আর এমনিতে সবসময় স হবে, ঠিক আছে? এখন আমরা দেখব এই যে সে বাকি রয়ে গিয়েছিল আমাদের জন্য, তাই না, সেটা কখন বসাবো। সেটা একেবারেই সহজ, আমরা এতক্ষণ যে শব্দগুলি দেখেছি সবগুলি কিন্তু সাঙ্গুলিয়ের, এই যে মাস্কুলাও সাঙ্গুলিয়ে ছিল, ফেমিনাও সাঙ্গুলিয়ে ছিল, অর্থাৎ এক বচনে ছিল। এখন আমরা চলে যাবো বহু বচনে, এখানে আছে মাস্কুলাও প্লোহিয়েল ফেমিনাও প্লোহিয়েল, অর্থাৎ মাস্কুলাও বহু বচন ফেমিনাও বহু বচন। তো বহু বচনের ক্ষেত্রে আমরা এই সে বসাবো, আর এটা এতই সহজ যে মাস্কুলা বা ফেমিনার জন্য কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ বহু বচন হলেই সে। এখানে ছিল সস্তিলু, এখানে হয়েছে সে স্তিলু, স্তিলুর শেষে একটা এস বসেছে, আর এটা সটা সে হয়ে গিয়েছে। এটা মাস্কুলা হোক বা ফেমিনা হোক একই রকমের, যেমন এখানে আছে সে ভয়েচুর, এখানে ভয়েচুরের শেষে কিন্তু এস বসিয়েছি যেহেতু প্লুভিয়েল, আর সে হয়েছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ফেমিনার জন্য কোনো চেঞ্জ হবে না। এখন আমরা এই এক বচনগুলিকে যদি বহুবচন করি তাহলে কি হয়, সে স্তিলু এই কলমগুলি, সে লিভ এই বইগুলি, সে জফো এই সন্তানগুলি, এখানে কিন্তু একটা লিয়াজু হয়েছে যেহেতু ভয়েল লেদ দিয়ে শুরু হয়েছে। এখানে হলো সে ভয়চুর এই গাড়িগুলি, সে তাবল এই টেবিলগুলি, সে জামি, এখানেও লিয়াজু হয়েছে ভয়েল লেদের কারণে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।